नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। आज के सुफल बांगलाय মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলায় 25 টাকা করে আলু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আলুর দাম বাজারে প্রায় 50 টাকা কেজি। আজকে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি এবং যে ফার্ম বিল নিয়ে এসেছেন তাতে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আলু, তেল, পেঁয়াজ, চাল, ডাল এসবের দাম আকাশ ছোঁয়া। আজকে মজুতদারদের রমরমা বাজার চলে এসেছে, তাই বাংলার গরিব মানুষদের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এগিয়ে এসছেন, তাদেরকে 25 টাকা কিলো আলু এখান থেকে দেওয়া হচ্ছে। এবং এখানে মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা এবং ভরসা রেখেছেন যে এই যখন বাজারে আগুন লেগেছে তখন সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধির কারণ অবশ্যই যে ফার্ম বিল সরকার নিয়ে এলো তাতে এখানে আগে সরকারের নিয়ন্ত্রণ ছিল এইসব জিনিসের ওপর, যেগুলো এসেন্সিয়াল কমোডিটি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ এইসবের ওপর সরকার একটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এই নিয়ন্ত্রণ সরিয়ে দেওয়া হলো। এবং নিয়ন্ত্রণ সরিয়ে দেওয়া হওয়ার কারণে আজকে যারা মজুতদার আজকে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টন তারা কোল্ড স্টোরেজে জমা করে রেখে দিচ্ছে, বাজারে আসতে দিচ্ছে না, সেই কারণেই আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। সেখানে সরকার কিছু করতে পারছে না, সরকারের হাত রাজ্য সরকারের হাত বেঁধে দেওয়া হয়েছে। তো আজকে সরকার যেটা করতে পারছে যে আজকে কম দামে বাংলার মানুষকে আলু এখানে কর দেওয়া হচ্ছে, সুফল বাংলা যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম আছে সেই স্কিমের মাধ্যমে। দুয়ারে দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যেখানে বাংলার প্রত্যেকটা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রত্যেকটা মানুষের বাড়ির কাছে পৌঁছে যাচ্ছে। সেখানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিম আছে সেই স্কিমগুলোতে তারা নথিভুক্ত করতে পারবেন, তারা নিজেদের কোনো অসুবিধা থাকলে সেখানে গিয়ে তাদের সেই অসুবিধার কথা বলতে পারবেন, সেখানে তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, তারা নানান যে স্কিম আছে সেখানে যদি সুযোগ সুবিধা না পেয়ে থাকেন সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবেন। আজকে এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন যে বাংলার 10 কোটি মানুষ আগামী দিনে স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে চলে আসছে, তো এই স্বাস্থ্যসাথীর জন্য আজকে মানুষ কিন্তু প্রত্যেকটা ক্যাম্পে যাচ্ছেন এবং তারা নিজেদের নাম নথিভুক্ত করছে। ये 50 নম্বর অভিযোগ ওয়ার্ড মে অভিযোগ ঘটি যে উদ্যোগ লিয়া হ্যাঁ বাজার মে জেসে 50-60 রুপিয়া বেচতে ইয়া 25 রুপিয়া মিল লি এসিলে বহুত হাম লোক খুশি হ্যাঁ। আজ আলু হ্যাঁ আজ আলু হ্যাঁ আজ আলু 25 রুপিয়া দে রহে ক্যা কর রহে হাম আলু লেনা হ্যায় কেসে কিলো দে রহে আলু ইধর 5 কিলো কেসে কিলো দে রহা বলে 25 রুপিয়া 25 রুপিয়া মার্কেট মে কেসে মার্কেট মে 45 তো ইয়ে কিসকে লিয়ে ক্যা কহনা চাহেঙ্গে আপ রাজ্য সরকার কো धन्यवाद देंगे धन्यवाद देंगे बहुत अच्छा काम कर रहे हैं, गरीब लोगों के लिए बहुत अच्छे कर रहे हैं।